নমস্কার বন্ধুরা, অনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে ডিম, ডিম নিয়েছি আমি চারটা, আর এখানে আছে আলু, আলু সিদ্ধ করা আছে, সিদ্ধ করে কেটে রেখেছি লম্বা করে, আর লাগছে পেঁয়াজ কুচি, আর তেল, গরম মশলা, আর এখানে লাগছে ফোড়ন দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা 1 চামচ, আর ধনে গুঁড়োটা 1 চামচ আছে, এটা 1/2 চামচ আছে, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ আছে, এটাও 1 চামচ, আর লাগছে টমেটো, এখানে আছে পেঁয়াজ আছে, আদা রসুন, আর 2 কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব, আর লাগবে তেল। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, 4 চামচের মতন তেল দিলাম, তেলটা গরম হোক। এবার এর মধ্যে জিরে দিলাম, তেজপাতা, 2 শুকনো লঙ্কা, এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবে, শুকনো পেঁয়াজটা দিয়ে দেবেন, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে বেটে রাখা টমেটো, রসুন, পেঁয়াজ অল্প, লঙ্কা বেটে দিয়েছিলাম, বেটে দিয়ে দিই। ভেজে নেওয়ার পরে পেস্টটা, এবার এই মশলাগুলো দিয়ে দেবো, শুকনো মশলাগুলো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে, 5-7 মিনিট কষিয়ে নিতে হবে।
ভাজা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু আমি কষিয়ে নিই। আলুগুলো দেওয়ার পরে 5 মিনিট ধরে এটা ভালো করে কষিয়ে নিলাম আরো। এবার আমি জল দিব, ভালো করে কষানো হলে তরকারির টেস্টটাও ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো, এটা ঢেকে দেব। বন্ধুরা আমার তরকারিটা ফুটে এসেছে ঝোলটা, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো এরকম করে দেব, আস্তে করে করে ঢেলে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা ডিম আমি এরকম করে ফাটিয়ে আস্তে করে এখানে দিয়ে দেব, যাতে কুসুমটা না ভাঙে। এবার এর উপরে উপরে চারিপাশে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এই সময় অল্প দেবো, আধা চামচের মতো। এবার আমি এটা একটু ঢেকে রাখবো 5 মিনিটের মতো। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, ভেজে এরকম হবে। আমার তরকারিটা মোটামুটি হয়েই গেছে। বন্ধুরা আপনাদের এই এগের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।